أيها الناس، أوصيكم وأوصي نفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله عز وجل هي خير الزاد للمؤمن في الدنيا والآخرة. قال الله عز وجل: وتزودوا فإن خير الزاد التقوى. محترم مسلمان الكرام، আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখের গুরুত্ব, তাৎপর্য এবং আমাদের এই 10 দিনের ভিতর করণীয় কি। স্থান কাল পাত্রভেদে আল্লাহর কাছে ইবাদতের মর্যাদা বিভিন্ন হয়ে থাকে। স্থান হিসাবে যেমন বাইতুল্লাহতে যদি কোনো ব্যক্তি এক রাকাত সলাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা 100,000 রাকাত সলাত আদায়ের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই যে স্থান কাল হিসাবে যেমন লাইলাতুল কদর, সেখানে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনীর ইবাদত আল্লাহর কাছে 1,000 মাসের ইবাদতের সমতুল্য। সেই দিক থেকে আমরা জিলহজ মাসে প্রবেশ করতে যাচ্ছি। যে সমস্ত মাসালাগুলো আজকেই আলোচনা করা দরকার, আমি সেগুলোই আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। মোহতারাম মুসলিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা ফজর শপথ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। ফজরের শপথ আর 10 রজনীর শপথ। এই 10 রজনী বলতে পৃথিবীর প্রায় সমস্ত স্কলার একমত পোষণ করেছেন যে এই 10 রজনী বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। আর আল্লাহ তার মাখলুকের নামে যে জিনিসের নামে শপথ করেন, সেই জিনিসটির গুরুত্ব অনুধাবন করার জন্যই তিনি শপথ করেন। সেই হিসাবে এই 10 দিনে আমাদের করণীয় এবং এই 10 দিনের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্ন আহাব্ব ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। যত দিন আছে নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই 10 দিনে। ফাকালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার চাইতেও কি বেশি মর্যাদাবান এই 10 রজনী? কলা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করার চাইতেও বেশি মূল্যবান, বেশি গুরুত্ব এবং বেশি ফজিলত এই 10 দিনের। এবার রাসূল বলতেছেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, ওই ব্যক্তি যে তার জীবন এবং সম্পদ নিয়ে আল্লাহর পথে জিহাদ করতে বের হয়েছে এবং জীবনও আল্লাহর পথে চলে গিয়েছে জিহাদের ময়দানে গিয়ে, আর সম্পদ ও সবটাই আল্লাহর পথে ব্যয় হয়ে গিয়েছে, এই ব্যক্তি ব্যতীত আর এমন কোনো আমল নেই যেটা আল্লাহর কাছে বেশি প্রিয় এই 10 দিনে। আরো সহজ করে বুঝাবার জন্য বলতেছি, আপনি যে এখন যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহটা যখন জিলহজ মাসের ভিতরে গিয়ে বলা হবে, তখন আল্লাহ মেহেরবানিতে আজকের সওয়াব তো আজকের সওয়াব আছেই, কিন্তু জিলহজ মাসে বললে এটা ওই 10 দিনের ভিতরে
এটা আল্লাহ বেশি পছন্দ করেন। আপনার আজকের ফজর সালাত আর জিলহজ মাসের ফজর সালাত, আজকের ফজর সালাতের মর্যাদা কোনো অংশে কম নয়, কিন্তু জিলহজ মাসে ওই ফজর সালাতটা যেটা শুরু করবেন সেটা আল্লাহ বেশি পছন্দ করেন আজকেরটা চাইতে। ইবনে উমর থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বা ইলাইহি মিন আল আমাল ফীহিন্না মিন হাযিহি আল আশ, এমন কোন দিন নেই আল্লাহর কাছে সবচেয়ে মহিমান্বিত দিন দিনগুলোর মধ্যে এবং আল্লাহ বেশি পছন্দ করেন আমল করা এই দিনগুলোতে, জিলহজ মাসের এই 10 দিনে। فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ, অতএব এই 10 দিনে বিশেষ করে তোমরা তাহলিল, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি করে পাঠ করো এবং বেশি বেশি করে তাকবীর বলবে। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরপরে হলো চলে যাচ্ছি আমরা আরাফাত দিবসে। জিলহজ মাসের 9 তারিখ সৌদি আরবের সময় অনুযায়ী, চাঁদ দেখা অনুযায়ী ওই 9 তারিখ। হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা, আরাফা দিবসে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তার বান্দাদেরকে, বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়াইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিম আল মালাইকা, আল্লাহ নিকটবর্তী হন, কিভাবে নিকটবর্তী হন, উত্তর হবে যেভাবে তার জন্য প্রযোজ্য সেইভাবে তিনি নিকটবর্তী হন আমরা বলতে পারব না। ফায়াকুল, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, মা আরাদা হাউলা, আমার প্রিয় বান্দারা এটা কি চায়, অন্য বর্ণনা এসেছে যে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আরাফাত দিবসের সিয়াম, রোজা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা ইন্নি احتسب على الله انه يكفر السنه الماضيه والقابله, আরাফাত দিবসের সিয়াম রোজা, আমি আশা করি আল্লাহর কাছে তিনি এই দিনের সিয়ামের এক বছর আগের এবং এক বছর পরের পাপ মাফ করে দেন। এখন আরাফাত দিবসের সিয়ামটা কোন দিন ডাকবো এ নিয়ে আসলে তেমন এক্সতেলাম না, হয়তো আমরা বুঝার ভুলের কারণে অনেক মসজিদে হয়তো শুনতে পারবেন যে সেটা হলো আমাদের দেশে যেই দিন জিলহজ মাসের 9 তারিখ সেদিন না, এটা একাডেমিক কথা নয়। একাডেমিক কথা হচ্ছে এই, আল্লাহ রাসুল এই সিএমটা স্থানের সাথে সম্পৃক্ত রেখে বলেছেন, সৌমু ইয়াউমে আরাফা, আরাফা দিবসের রোজা। আরাফাত দিবস তার আমাদের দেশ তো আরাফাতের মাঠ নেই, হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করে দিনটা হবে সেদিন, ফলে এই সিয়ামটার গুরুত্ব অপরিসীম। লাভ কি, আল্লাহ তাআলা এক বছর পূর্বের এবং এক বছর পরের পাপ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই দিনে রোজা রাখার তৌফিক দান করুন। মহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই দিবসের ফজিলতের মধ্যেও আহলে ইলম ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছেন যে এর কারণ হলো কি, এই দিবসগুলোর ভিতরে ইসলামের রকম তো 5টা, তো তাওহিদ তো আছেই, হজে ঢুকার সময় তাওহিদের স্বীকৃতি দিয়েই হজে ঢুকতেছে। প্রথম শব্দ হইল লাব্বাইকা, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। তারপর হইল কি, সালাত তো 5 ওয়াক্ত আছেই, তারপর হইল কি আরাফাত দিবসে রোজাটা ঢুকলো, তাইলে ইমান পেলাম, সালাত পেলাম, সিয়াম পেলাম, তারপরে আর সদাকাও এই 10 দিনে বেশি বেশি করা উত্তম, সদাকাও পেলাম,
আর হজ প্রায় ইসলামের পাঁচটা রকনেই 10 দিনের ভিতরে পড়ে যাচ্ছে। এই চমৎকার একটি কথা। আহলে ইলম বলেছেন যে এটা এজন্য আল্লাহর কাছে গুরুত্ব অনেক বেশি। এই 10 দিনে বেশি বেশি যে আমলগুলো করব, আল্লাহর কাছে বেশি বেশি করে মাগফিরাত কামনা করব, তাওবা করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি তওবা করো আল্লাহর নিকট, সম্ভবত তোমরা সফল কাম হয়ে যাবে। সূরা নূরের 31 নম্বর আয়াত। এজন্য এই দিনগুলোতে বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। এই 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহর পথে দান করার চেষ্টা করব, আল্লাহ রাসূলের সুন্নাগুলো আদায় করার চেষ্টা করব, নফল এবাদত বেশি বেশি করার চেষ্টা করব। এরপরে হলো নফল সালাত বেশি আদায় করতে পারি, কিয়ামুল লাইল বেশি করতে পারি। হাদিসের মধ্যে এসেছে, ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন মিম্মা ইফতারাদতুহু আলাই। আল্লাহ তাআলা বলেন যে ফরজ যে সমস্ত এবাদত আছে এর মধ্যে বান্দা আমার নিকট লাভ করতেই থাকে। ওমা ইয়াযালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আর এর সাথে যখন বান্দার নফল সালাত যোগ হয় তখন বান্দা আমার আরো নিকটবর্তী হতে থাকে। এই জন্য এই 10 দিনে বেশি বেশি নফল এবাদত করার চেষ্টা করব। 5 ওয়াক্ত সালাত, এই শুধু এই 10 দিন নয়, 5 ওয়াক্ত সালাত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব পর্যন্ত 5 ওয়াক্ত সালাত যেন কাজাও না হয় এই চিন্তা করব। এবার যাচ্ছে এই 10 দিনে তাকবীর বলতে হয়, এই সুন্নতটা মরে গিয়েছে। হ্যাঁ, কি আছে তাকবীর? 2 ধরনের, একটাকে বলা হয় তাকবীর মুতলাক, আরেকটা বলা হয় তাকবীর মুকাইয়্যাদ। এবার আমি বাংলা করে দিচ্ছি, সার্বিক তাকবীর, সুনির্দিষ্ট তাকবীর। সার্বিক তাকবীর হলো যখনই আপনি জিলহজ মাসে প্রবেশ করবেন, জিলহজ মাসে যখনই প্রবেশ করবেন, জিলহজের চাঁদ দেখা গিয়েছে তখন থেকে তাকবীর বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাহিল হামদ। এটা নামাজের আগে, নামাজের পরে, হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, পথে আছেন, কাজ করতেছেন, মাঝে মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই 10 দিন কন্টিনিউ করুন। এটাকে বলা হয় সার্বিক তাকবীর। আর তাকবীর মুকাইয়্যাদ হচ্ছে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত যেটা, এটা আছে, এটা আমলটা হয় এই কারণে, নামাজের সালাম ফিরানোর পরে যে কোনো একজনেই শুরু করে দেয়, আল্লাহ আকবার শব্দ বের হলেই ফরজ সালাতের, তখন গোটা মসজিদে সবাই ওটা আমল করে, পড়ে, একসাথে পড়ে। এই জন্য জামাত সহকারে সালাত আদায় করলে এটা একটু বেশি আমল করার সুযোগ আছে। তাকবীর সম্পর্কে কোরআনের দলিল, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যারা হজ করতে গিয়েছে তারা সেখানে গিয়ে তাদের কল্যাণ প্রত্যক্ষ করবে, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং তারা আল্লাহর নাম স্মরণ করবে সুনির্দিষ্ট দিনগুলোতে। সবকিছু মিলিয়ে এখানে এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওলামায়ে কেরাম বলেছেন যে এই তাকবীর বলতে জিলহজ মাসের প্রথম 10 তারিখে সার্বিকভাবে তাকবীর বলবে মুহতারাম মুসল্লিয়ানে কেরাম। আর তাকবীরটা পুরুষরা একটু জোরে জোরে বলবে, আর মহিলারাও তাকবীর বলবে, কিন্তু ওনারা বার ঘরে আস্তে আস্তে বলবে। এই তাকবীর সম্পর্কে বলা হয়েছে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা বাজারে গেলেও তাকবীর বলতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ওনাদের তাকবীরে দোকানদাররাও, বাজারে যারা আছে তারা বলতো, বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়ানা আলা কানা বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। এই রবি আমার দমে দমে তনু মনে তারে অনুভব।